আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যাদের অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলি সদস্য বেশি, অথবা রেন্টেকারে বিজনেসের পারপাসে, অথবা আপনাদের কোম্পানি আছে যে কোম্পানি স্টাফদের জন্য মাইক্রো গাড়ি যারা চাচ্ছেন, আজকে তাদের জন্য আমি খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটি টয়টা ব্র্যান্ডের টয়টা KR42 নোহা গাড়ি নিয়ে আসলাম। বন্ধুরা, আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2011, গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার, ইন্টেরিয়ার অ্যাশ কালার, গাড়িটা কি স্টার্ট এবং অল অপশন অটো, এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে, ইঞ্জিন সিসি হচ্ছে 1800, পেপার আপলোড আছে, এখন পর্যন্ত ফার্স্ট পার্টি নামই আছে, এবং আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। তাছাড়া আল্লাহ রহমতে এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দেননি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান, অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর শেষে দাম এবং আমাদের শোরুমের লোকেশন বলে দেবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি ফার্স্টে আপনাদেরকে এই গাড়িটার যে ফ্রন্ট সাইডটা আছে, আমি ফ্রন্ট সাইডটা দেখাবো। আপনারা দেখতেই পারতেছেন যে টয়টার নোহার এই KR42 একটা সময় কিন্তু বাংলাদেশে প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ ইউজ হয়েছে, এখন পর্যন্ত এটার মার্কেটটা খুবই ভালো, এবং বডি কিন্তু খুবই স্ট্রং, সম্পূর্ণ টিন বডি, টিন বডি। তো এখানে যে হেডলাইট দুটা ছিল অরিজিনাল, ওইটাই আছে, একটা ভালো মোটা বাম্পার লাগানো আছে, তো এই দিক থেকে আপনাদের এক্সট্রা খরচটা আসবে না। এরপরে আমরা যদি লেফট সাইডটা দেখাই, আপনারা দেখতে পারতেছেন টোটালি গাড়িটা স্পটলেস, আর গাড়িটা আমরা সামথিং টাচ আপ করিয়েছি, বাট কোনো ডেন করিনি, প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশন ভালো, এবং গাড়িটা কিন্তু অনেক লং বডি, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো, যে এখন পর্যন্ত দুটা ব্যাকলাইট অরিজিনাল আছে, দেখতেই পারতেছেন ডার্ক শেড হয়ে গেছে, এবং ওভারঅল বলতে চাইলে বন্ধুরা, গাড়িটার ব্যাক সাইড এবং রাইট সাইড টোটাল ফুল বডি, চতুর্দিক থেকে গাড়িটা এখন পর্যন্ত নিউ একটা কন্ডিশনে আছে। সো প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশনও ভালো। আমরা আপনাদেরকে এখন যেটা দেখাবো, ওটা হচ্ছে গাড়িটার ব্যাকডাল ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো। বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন একটা বড় সিএনজি জার লাগানো আছে 90 লিটারের, বাট এটা আসলে ইচ্ছা করলে অনেক কিছু ঢাকা যায়, আমরা ওয়াশ করেছি, এর জন্য এটা কিছু দেই নাই, এবং বিটগুলো দেখানোর কিচ্ছু নেই। আসলে আমি যদি বিটগুলো বলি, প্রত্যেকটা বিট আনটাচ কন্ডিশনে আছে, এবং স্পেস তো দেখতে পারতেছেন যে হাই ফ্লোরের গাড়ি, একদম খুবই চমৎকার, ফুল পেট, ফুল সিলিং, এদিকে আছে, এই যে দেখেন সিলিংটা ফুল সিলিং। সো আমি গাড়িটার ইন্টেরিয়ারটা দেখাবো আপনাদেরকে এখন। বন্ধুরা, এটা কিন্তু 5 ডোরের গাড়ি, হ্যাঁ, এটা কিন্তু আবার 4 ডোরের না, এখানে তো স্পেস অনেক এবং পিছনে স্পেস অনেক, গাড়িটাতে মোটামুটি বলতে চাইলে পিছনে 4 জন, এখানে 3 জন, এখানে 2 জন, অ্যাকচুয়ালি বসা যাবে 9 জন লোক বসা যাবে, এবং স্পেস কিন্তু অনেক। আমি একটু বসে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, আমি কিন্তু যে বসলাম মোটামুটি আলহামদুলিল্লাহ কমফোর্টেবল আছি, তো এখানে কিন্তু আরো 2 জন মানুষ বসতে পারবে, পিছনে 3 জন বসলে কমফোর্টেবল, 4 জনও বসা যাবে, সামনে 2 জন। তো ওভারঅল বলতে চাইলে গাড়িটার আর এসির যে সার্কুলেশন, যেহেতু সামনের এখানে অনেক বড় একটা গ্যাপ, তো পিছন পর্যন্ত এসি চলে আসবে ইনশাল্লাহ। তো আমি একটু ফ্রন্ট সাইডটা দেখাই আপনাদেরকে এখন। বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন, দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ডোরের ভিতরে যে এই যে যে পেটগুলো দেখতে পাচ্ছেন, ডোরের পেটগুলো ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমি এখন আপনাদেরকে একটু এই গাড়িটা যদি স্টার্ট দিয়ে দেখাই, আমি ফার্স্টে ড্রাইভিং সিটে বসলাম, তো আমি স্টার্ট দিয়ে দেখাই আপনাদেরকে। জি বন্ধুরা, আমি দেখতে পারলেন আমার গাড়িটাতে একটু তেল কম আছে, সো অন কিতে স্টার্ট হয়ে গেল, এবং আমি যদি এক্সেলারেশন দেই দেখতে পারবেন যে গাড়িটা কিন্তু কোনো শেকিং নকিং নাই। তো আমি এখন ড্রাইভ মোডে লাগাই, এই যে আমি ড্রাইভ মোডে লাগিয়ে দিলাম, বাট গাড়ি কিন্তু দেখেন একদম স্টিল আছে, কোনো শেকিং নাই। আমি এখানে ব্যাক গিয়ারে লাগালাম, তো এরপরে কোনো শেকিং নাই, আর এই যে এখানে ব্যাক ক্যামেরাটা চলে আসছে। আর বন্ধুরা, এসির কথা যদি বলি, বন্ধুরা এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার, খুবই সুপার কুল হচ্ছে, সিরিয়াসলি আপনারা যখন আসবেন প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে আমাদের এই গাড়িটার যেই বনারটা আছে, আমি বনারটা ওপেন করে দেখাবো। জি বন্ধুরা, সাথেই থাকবেন, আমি ইঞ্জিনটা দেখাবো এবং বনারের সাইটে আমি এটা অটো অটো গ্লাস, সাথে থাকবেন বন্ধুরা। ওভারঅল বলতে চাইলে বন্ধুরা, যারা আসলে KR42 খুঁজতেছেন আপ লেভেলের, তো তারা এই গাড়িটা কিন্তু ইনশাল্লাহ দেখতে পারেন।
যে আমি ফার্স্টে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো, ইঞ্জিনের কোনো চেকিং নাই। বন্ধুরা ইঞ্জিনের সাউন্ডটা শুনবেন, আমাকে ইঞ্জিনটা দেখেন। সো আমি যদি চতুর্দিক থেকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন যে এই গাড়িটাতে কিন্তু কোথাও কোনো ডেন নাই এবং বনানের বিটগুলো কিন্তু প্রত্যেকটা বিট অরিজিনাল কন্ডিশনে আছে। সো এরপর আপনারা যখন আসবেন আমাদের কাছে, অবশ্যই আপনাদেরকে আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন, আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন। বন্ধুরা, তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমরা গাড়িটা দেখালাম আপনাদেরকে, তো এর মধ্যে একটা কথা বলি ভাই, একটু একটু খেয়াল করি কথাটা। কথাটা হচ্ছে যে আমরা কেন নামাজ পড়তেছি না, এটা কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয়। আমি একদম ভাই হিসাবে অন্তর থেকে রিকোয়েস্ট করব, দেখেন আমরা কিন্তু দুনিয়া অর্জনের জন্য সবাই অনেক কাজ করতেছি, কিন্তু আসলে আমাদের কিন্তু এই জীবনটা কিন্তু এখানেই শেষ না। আমরা মানুষ মরণশীল, মরণটা হচ্ছে এমন একটা জিনিস যে এইখান থেকে আপনাকে জাস্ট শিফটিং, জাস্ট আমি স্থানান্তর হচ্ছি, যে আমি আজকে দুনিয়াতে আছি, আমি আখেরাতের পথে। বাট এই আমার, আমি, আমরা যারা আছি আমাদের কিন্তু কোনো শেষ নাই, আমাদের কিন্তু শুরু হয়েছে, শেষ নাই। সো হয়তো বা আমার নেকামলের জন্য আমি জান্নাতে যাব, অথবা বদ আমলের জন্য জাহান্নামে যাব। একটু চিন্তা করে দেখি যে আল্লাহর সামনে আমরা কীভাবে দাঁড়াবো যদি নামাজ না পড়ি। এই জন্য আমি ভাই হিসাবে রিকোয়েস্ট করবো যে যে আমার আজকে এই ভিডিওটা দেখতেছেন, আপনাকে রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ, অবশ্যই ভাই আমরা মুসলিম, সুতরাং আমাদের কালেমার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নামাজ। এর জন্য অবশ্যই আপনি নামাজ পড়েন এবং আপনার সাথে যে আছে তাকেও নামাজ পড়ার জন্য বাধ্য করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমরা এতক্ষণ গাড়িটা দেখালাম, আমাদের গাড়িটার দামের বিষয়ে বলি। বন্ধুরা যেহেতু গাড়িটা 2006 গাড়ি, সো এর জন্য দামটা একটু বেশি। আমাদের আস্কিং হচ্ছে 10,20,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, বাট এটা কিন্তু ফাইনাল প্রাইস না। আপনারা দামাদামি করবেন, আমাকে কম দিবেন, চেক করবেন, তারপর ইনশাআল্লাহ গাড়ি নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। শোরুমে আসবেন, চা খেয়ে যাবেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস, এবং আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। তাছাড়া ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সাইটের সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফোনে, এবং মেসেজেও আপনারা যদি হোয়াটসঅ্যাপ, ভাইবার, যে কোনো জায়গায় আমার এই নাম্বারটা দেওয়া আছে, আপনারা কিন্তু ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।